আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে মাসের প্রথম দিন, আজকে 1 সেপ্টেম্বর 2021। আজকে সকালটা খুব সুন্দর, কারণ আজকে আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাব। কোথায় যাব, কেন যাব, সবই আস্তে আস্তে বলছি। আমরা আজকে যাচ্ছিলাম সিলেট। সকাল সকাল উঠে আমরা জলদি জলদি রেডি হয়ে নিলাম, কারণ খালামুনির বাসায় গিয়ে সবাই একসাথে হয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। তো আমরা এখন খালামুনির বাসার দিকেই যাচ্ছিলাম। খালামুনির বাসা আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে, তাই পৌঁছাতে বেশিক্ষণ দেরি হলো না। গিয়ে দেখলাম আমার নিস আর কাজিন এখনও রেডি হচ্ছে, তারপরে বাসার অন্যান্য মেম্বাররা ঘর গুছিয়ে প্যাকিংস করে ঘর থেকে বের হওয়ার প্রিপারেশনস নিচ্ছে। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রেডি, সবাই নিচে নেমে পড়েছে অ্যান্ড এখন প্ল্যানিং চলছে যে কে কোন গাড়িতে বসবে, কিভাবে যাবে। দিনটা কেমন যেন একটু মেঘলা মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তেমন একটা রোদের আলো ছিল না। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন আমার নিস প্রিয়ন্তি, দেন আমার কাজিন উর্বশী, দেন আমার ছোট ভাই আয়ান, আমার কাজিন উচ্ছ্বাস ভাইয়া, পাশে আমার বাবা, সামনে বসেছে খালু অ্যান্ড ড্রাইভার আঙ্কেল। আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। আমরা এখন বাস স্ট্যান্ডে বসে কিছুক্ষণ ওয়েট করব বাস আসা পর্যন্ত। ততক্ষণ আমরা চা কফি খাবো, গল্প গুজব করব, আর এর মধ্যে আমার দিদা মানে আমার খালাতো বোন আমার আম্মু আর খালার সাথে ছবি তুলতে ব্যস্ত। বাস চলে এসেছে, এখন আমরা বাসে উঠে যে যার সিটে বসে যাব অ্যান্ড এখন থেকে আমাদের সিলেট জার্নি শুরু হয়ে যাবে। আমরা যে বাসে উঠেছিলাম বাসটা গ্রিন লাইনের একটা বাস ছিল, খুব স্পেশিয়াস ছিল, এসি বাস ছিল একটা, যেটাতে আমাদের জার্নিটা খুবই কমফোর্টেবল হয়েছিল। এখন আমাদের জার্নিটা শুরু হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা সিলেট পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো জার্নিটা আমার সাথে এনজয় করুন। আমরা রাস্তায় যেতে যেতে আঁকা বাঁকা মেঠো পথ আচ্ছা ঠিক আছে মেঠো পথ উপভোগ করব অ্যান্ড সবই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, তাই আমি এই ভিডিওটা কিছু পার্টসে আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথেই থাকুন। এখন আমরা যমুনা সেতু ছিল মনে হয় এটা, হ্যাঁ আমরা যমুনা সেতু থেকেই যাচ্ছি। তো
সেখানে আমাদেরকে কিছু টোল দিতে হবে, তো দেন আমরা গুড টু গো। সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, যেটাকে বলা হয় বঙ্গবন্ধু ব্রিজ অথবা যমুনা মাল্টিপারপাস ব্রিজ। অ্যান্ড যমুনা সেতু 1998 সালে জুন মাসে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়, আর এই সেতুটি প্রায় 5 কিলোমিটার পর্যন্ত লম্বা। রাস্তা দিয়ে যাবার সময় আমরা খুব সুন্দর সুন্দর জানলা দিয়ে আই ক্যাচি দৃশ্য দেখতে পাচ্ছিলাম, কখনো সবুজে ঘেরা ঘাস, কখনো সুন্দর সুন্দর ইটের ভাটা, কখনো নীল আকাশ। বাট আনফর্চুনেটলি ওই দিন ছিল বুধবার, যখন আমার ক্লাস চলছিল, তাই আমাকে ক্লাস করতে করতেই যেতে হয় আর চারপাশে সুন্দর দৃশ্য ক্লাস করতে করতেই উপভোগ করতে হয়। দেখতে দেখতেই প্রায় আমাদের অর্ধেক পথ শেষ হয়ে এসেছিল এবং ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছিলাম জান্নাত হোটেলে। তো আমরা আস্তে ধীরে হোটেলের দিকেই যাচ্ছিলাম, কিন্তু তখনও আমার ক্লাস চলছিল, যে কারণে আমাকে ল্যাপটপ নিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, দেন সাথে সাথে আমাকে ভিডিও করতে থাকতে হয় শুধু আপনাদের জন্য। রেস্টুরেন্টে গিয়ে আমরা যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, অ্যান্ড আমি আর আমার ভাই, আমার মিস, আমরা ওয়েট করছিলাম সবার জন্য, আরও ওয়েট করছিলাম যেন আমাদেরকে ভিআইপি রুমটা খুলে দেওয়া হয়। আর তখন আমার ক্লাসও চলছিল, ভিআইপি রুম আমাদেরকে খুলে দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমার দুলা ভাই, যে হচ্ছে গিয়ে খুব ভিআইপি একজন মানুষ, পরে বলবো আস্তে আস্তে কেন। ওই যে আমার ভাই ডিপ্রাইভড বাচ্চাদের মতো বসে আছে। ফাইনালি আমাদেরকে ভিআইপি রুমটা খুলে দেওয়া হলো, কারণ হচ্ছে গিয়ে আমার দুলা ভাই যিনি, তিনি হচ্ছে গিয়ে সিলেটের নার্কোটিক কন্ট্রোলের ডিরেক্টর, তাই আমরা ভিআইপি ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকি। ওকে আমি বলে ফ্লেক্স করতে চাই না। এখন হচ্ছে গিয়ে আমাদের কিছু ফ্যামিলি মেম্বার্স ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছিল, আর আমাদের ব্রেকফাস্ট এখনও অর্ডার দেওয়া হয়েছে, আসছিল, সো আমরা ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো, অ্যান্ড আমরা ফাইনালি আমাদের পেটকে একটু শান্তি দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড দিনটা না কেমন যেন ছিল, যতই দিন গড়াচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টির পরিমাণ বেড়েই চলছে। কিছুক্ষণ পর যেতে যেতে দেখতে পেলাম যে আকাশটা কিছুটা পরিষ্কার হওয়া শুরু করেছে, আর যাই হোক আকাশ পরিষ্কার থাকলে প্রত্যেকটা দৃশ্যই দেখতে খুব সুন্দর ও মনোরম লাগে। অবশ্য যখন বৃষ্টি হচ্ছিল তখনও কিন্তু দেখতে খারাপ লাগছিল না।
এখান থেকে আমাদের বেশি দূর পথ কিন্তু বাকি ছিল না, কারণ আমরা অনেক দূর পথই চলে এসেছিলাম। আর মাত্র কিছুক্ষণ পর আমরা একটা জায়গায় গিয়ে স্টপ হব, দেন সেখানে থেকে আমরা আসলে হোটেলের দিকে যাব। এখান থেকে যে আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা আসলেই খুব সুন্দর। উপরে নীল আকাশ, চারিপাশে সবুজ লতাপাতা গাছপালা, এবং নিচে সুন্দর লাইন টানা রাস্তা। আমি জানি না এই লাইনগুলোকে কি বলে, বাট ভালোই লাগছিল কিন্তু দেখতে। এখন আমরা আমাদের স্টপে পৌঁছে গিয়েছিলাম, আর সেখান থেকে আমাদেরকে ডিএনসির গাড়ি রিসিভ করতে এসেছিল। এখান থেকেই আমরা যাব হোটেলে। এখন আবার আকাশটা কিছুটা মেঘলা হয়ে এসছে। এখন সবাই সবার লাগেজ মালপত্র গুছিয়ে গাড়ির মধ্যে নিয়ে নিচ্ছে। আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। এর পরের পার্টে দেখা হচ্ছে আপনাদের সাথে হোটেলে গিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।